আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা বল পেন তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া যে সেটটির কথা বলেন, অনেকে হয়তো বুঝেন না যে কোনটি হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন এবং কোনটি হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন। আমি আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো কোনটি হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন এবং হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিনের কাজ কি বা হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনের কাজ কি, সকল কিছু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কলম তৈরি করার যে কালি ভরার মেশিন হয়, সেই কালি ভরার মেশিনের মধ্যেই পার্থক্যটা থাকে। বাকি তিনটা মেশিন একই রকম হয় সেটআপের মধ্যে, শুধু কালি ভরা মেশিনের মধ্যে একটি হয় হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন। স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ কালি ভরার মেশিন, এবং তার পাশে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া কালি ভরার মেশিন। তো আপনারা হয়তো ভিডিওটির মধ্যে দেখেই বুঝতে পারছেন দুটি কালি ভরার মেশিন এখানে আছে, কিন্তু দুটির মধ্যে কোনো না কোনো পার্থক্য অবশ্যই আছে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে পার্থক্যটি বলে দিই। মেশিন সেম, মেশিন একই রকম সেম, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার লাগানো আছে এবং এখানে একটি হিটার লাগানো আছে। আর এখানে হিটার লাগানো নাই, এখানে কন্ট্রোলার লাগানো নাই, কিন্তু কন্ট্রোলারের লাগানোর ব্যবস্থা আছে। তো আমি এখন আপনাদেরকে বলি যে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন, এই মেশিনটি যখন শীতে কাজ করবেন তখন কালি জমে যাবে, ট্যাঙ্কির মধ্যে যে থাকা কালিগুলো জমে যাবে, তখন আপনি কালি এখানে লাইনের মধ্যে যে কালিগুলো থাকবে এখানে ভিতরে সব জমে যাবে। জমে গেলে তখন আপনি এই কারেন্টের মাধ্যমে হিট দিবেন, 5 মিনিট হিট দিলে এগুলোর গরম হবে, গরম হলে সাথে সাথে কালিগুলো তরল হয়ে যাবে, তরল হলে আপনি সাথে সাথে কাজ করতে পারবেন। এবং হিট কন্ট্রোল সিস্টেম ছাড়াতে কালি জমে গেলে তখন এই ট্যাঙ্কি খুলতে হয়, খুলে তারপর চুলার মাধ্যমে হিট দিয়ে তরল করে তারপর আবার ট্যাঙ্কি লাগিয়ে কাজ শুরু করতে হয়। তো এটার মধ্যে অনেক ঝামেলা থাকে, তো অনেকে হিট কন্ট্রোল সিস্টেম সহ মেশিন নেয় এবং অনেকে হিট কন্ট্রোল সিস্টেম ছাড়া মেশিন নেয়। তার কারণে পরবর্তীতে যারা হিট কন্ট্রোল সিস্টেম ছাড়া মেশিন নেয় তারা আবার এই ঝামেলার কারণে পরবর্তীতে আবার হিট কন্ট্রোলারের জন্য আমাদের কাছেই বলে থাকে, সেক্ষেত্রে আমরা আবার এই কারণে আমরা হিট কন্ট্রোলারের ব্যবস্থা রেখেই দিই। পরবর্তীতে আপনি হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন। এই মেশিনটির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ওখানে হিট কন্ট্রোলার আছে, এটি হচ্ছে হিটার এবং এটি হচ্ছে একটি কন্ট্রোলার। এই মেশিনে আপনি হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন। তো এই হচ্ছে কালি ভরার মেশিনের তফাত এবং এইভাবেই সেট আপ হয়ে থাকে। শুধু কালি ভরার মেশিনটিতে হিট কন্ট্রোলার সহ এবং হিট কন্ট্রোলার ছাড়া মেশিন হয়ে থাকে। তাছাড়া হাওয়া দেওয়ার মেশিন, নিপ ফিটিং করার মেশিন, অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন, এগুলো সকল মেশিন একই রকম হয়ে থাকে, শুধু অ্যাডাপ্টার এই কালি ভরার মেশিনটি চেঞ্জ থাকে। তো এই হচ্ছে হিট কন্ট্রোলার এবং হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনের তখন দামটাও কিছুটা ভিন্ন থাকে। তো আপনারা এ ধরনের কলম তৈরি করার ফুল সেট আপ মেশিন নিতে বা সিঙ্গেল কালি ভরার মেশিন অনেকের প্রয়োজন হয়, যেমন লাল কালি করার জন্য প্রয়োজন হয়, তো সিঙ্গেল কালি ভরার মেশিনও আপনারা পেয়ে যাবেন বিসমিল্লাহ মেশিনারিজে। তো বিসমিল্লাহ মেশিনারিজ থেকে এই মেশিনগুলো নিতে পারেন। যারা বল পেনের বিজনেস করতে চান বা যারা করছেন, এক্সট্রা কালি ভরার মেশিন প্রয়োজন হিট কন্ট্রোলার সিস্টেম সহ বা হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া, আপনারা এক্সট্রা কালি ভরার মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন। তো যারা এই মেশিনের মূল্য জানতে যাচ্ছেন, ফুল সেট আপের মূল্য জানতে যাচ্ছেন, তারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটিতে কল করুন। নাম্বারটিতে কল করে এই মেশিনের মূল্য জানুন, আরও বিস্তারিত জানতে পারবেন, তাছাড়া সরাসরি এসে এই মেশিনগুলো দেখতে পারবেন। এবং আমাদের এই মেশিনগুলো খুবই হেভি মানের মেশিন, সরাসরি এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, খুবই হেভি মানের মেশিন, উন্নত মানের মেশিন। এই ধরনের যারা উন্নত মানের কলম তৈরি করার মেশিন খুঁজছেন তারা বিসমিল্লাহ মেশিনারি চলে আসুন। বিসমিল্লাহ মেশিনারি যে ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন, কাঁচামাল দেখতে পারবেন, সকল কিছু আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন সকল কিছুর বিষয়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে। এতক্ষণ বিসমিল্লাহ মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।